আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দুই দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে দুই ম্যাচে জয়লাভ করে গ্রুপ পর্বে, এবং আজকের দিনে গুরমিয়া দাবাদারের প্রথম খেলা, অর্থাৎ গ্রুপ পর্বে তারা আজকে প্রথম ম্যাচ খেলবে। দুই দলের ক্যাপ্টেন ছাড়া বাকি সবাইকে মাঠ ত্যাগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া বাকি সবাইকে মাঠ ত্যাগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। ব্যাট লাইব না তন্ময় ব্যাট তোরা
ইয়ান গরদ এই একটা ব্যাট নোয়া ইতারা নোয়া নেবে ওই তন্ময় তুই যারা ব্যাট ওই তন্ময় এখান থেকে ভাই তোর ব্যাট নিয়ে লাগবে তো তন্ময় ওই তন্ময় অপেক্ষা কর আইনুল আইন তারা বলে সবাই তারা হাসিনে দিব হইলে বলে আমাদের দপ্তর সম্পাদক এখানে বসে আমাদের গ্রুপ পর্বের আজকের দ্বিতীয় ম্যাচ চলতেছে। আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে নয় নং আমুচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয় নং আমুচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। তিনি আমাদের আজ সেই সাথে তিনি
ক্যাপিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর স্পন্সর করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পন্সর মোহাম্মদ মহিউদ্দিনের সৌজন্যে তার বড় ভাই মরহুম মোহাম্মদ শাহাবুদ্দিন রানার স্মরণে তিনি আমাদেরকে স্পন্সর করেছেন। প্রচুর দর্শক আমাদের আজকের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে, আপনারা দেখতে পাচ্ছেন অত সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আসলে আমি সব অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি আপনাদের। মাঠের ওই প্রান্তে আছে বিডি ক্লিন বলখালির ক্রিকেট একাদশের ক্রিকেট সদস্যরা। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা গুরামিয়া দফাদার স্মৃতি ক্রিকেট একাদশের খেলোয়াড়, তারা আমাদের আজকের খেলা পরিচালনাকারী মোহাম্মদ মনির সাজ্জাদের সাথে আলোচনা করছেন বিভিন্ন বিষয় সম্পর্কে। আমরা আপনাদেরকে সর্বশেষ একদম শেষ ম্যাচ পর্যন্ত লাইভ দেখানোর চর্চা করব। খেলা হচ্ছে মানুষ ভাই ব্যাট বুঝি আনে হল লুকিয়ে দিন আনে হল লুকিয়ে দিন সেটা হতা দিবি খেলা সময় দেখতে আমাদের খেলা পরিচালনাকারী আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত খেলা শুরু করার চেষ্টা করুন। আমি বিডি গ্রিন ক্রিকেট একাদশের অধিনায়ক দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ব্যাটিং এ নেমে পড়ুন। এই মুহূর্তে আমাদের আজকের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের দিনে আজকের দিনের দ্বিতীয় ম্যাচের মোকাবেলা করছে 236 দল গুরুমিয়া দফাদার ক্রিকেট একাদশ বনাম বিডি গ্রিন বলখালি ক্রিকেট একাদশ। বিডি গ্রিন বলখালি ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। তারা টসে জিতে গুরুমিয়া দফাদার একাদশকে ফিল্ডিং এর আহ্বান জানিয়েছে। উভয় দলের জন্য রইল শুভকামনা। আশা করি আপনারা সুন্দর একটি ম্যাচ উপহার দেবেন আমাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই অবশ্যই খেলার সুশৃঙ্খলতা বজায় রাখবেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। আচ্ছা
মাঠের চারিদিকে প্রচুর দর্শক, আপনাদের জন্য অনুরোধ রইলো আপনারা করোনালীর মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবেন, খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ। আপনারা অবশ্যই অবশ্যই সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দিলেন। আমাদের ক্যাপিএল ক্রিকেট টুর্নামেন্ট 2021 স্পন্সর করেছেন মোহাম্মদ মহিউদ্দিন, তার বড় ভাই মরহুম মোহাম্মদ শাহাবুদ্দিন আনার সৌজন্যে। আমাদের ক্যাপিএল ক্রিকেট টুর্নামেন্ট 2021 স্পন্সর করার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি নয়নাং আমচি এবং আওয়ামী যুব লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের কাছে। খেলোয়াড় ছাড়া মাঠের ভিতরে অন্য কাউকে প্রবেশ না করার জন্য অতিরিক্তভাবে অনুরোধ জানাচ্ছি। অসাধারণ একটি চার বেরিং বল গাড়ি ব্যাটসম্যান প্রবীদের ব্যাট থেকে এই মুহূর্তে তাদের রান সংখ্যা চার। প্রথম ওভারের খেলা চলছে, প্রথম উইকেটের পতন বেরিং বল খালি, প্রথম ওভারের খেলা চলছে, এক উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ চার রান। উত্তেজনার মধ্যে খেলা চলছে, দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত কি আসে। আরো একটি উইকেটের পতন, দুই উইকেটের বিনিময়ে বেরিং বল খেলার সংগ্রহ চার রান। প্রথম ওভারের খেলা সমাপ্ত, আরো একটি উইকেটের পতন, তিন উইকেটের বিনিময়ে বেরিং বল খেলার সংগ্রহ চার রান। দ্বিতীয় ওভারের খেলা চলছে,
আমিষ গোড় বন্ধ গোড় নাম না জানি এনেকা লিখি দে অসাধারণ একটি শট এবং চার এই মুহূর্তে ফিলিপিন বলকালীর সংগ্রহ 8 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে, অতিরিক্ত 5টি রান যুক্ত হলো বেলিকিং বলকালীদের স্কোর বোর্ডে। এই মুহূর্তে বেলিকিং বলকালীর সংগ্রহ 13 রান। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 3 উইকেটের বিনিময়ে বেলিকিং বলকালীর সংগ্রহ 13 রান। ওভার দ্বিতীয় ওভারের সমাপ্তি, 2 ওভার শেষে বেলিকিং বলকালীর সংগ্রহ 13 রান। অসাধারণ একটি শট এবং চারটি রান যুক্ত হলো বেলিকিং বলকালীদের স্কোর বোর্ডে। এই মুহূর্তে তাদের রান সংখ্যা 17। আরো একটি উইকেটের পতন, এই মুহূর্তে 4 উইকেটের পতন বেলিকিং বলকালীর। 4 উইকেটের পতনে তাদের সংগ্রহ 18 রান। তৃতীয় ওভারের খেলা চলছে, চারটি রান যুক্ত হলো বেলিকিং বলকালীর স্কোর বোর্ডে। এই মুহূর্তে তাদের সংগ্রহ 22 রান। তৃতীয় ওভারের সমাপ্ত, 3 ওভার শেষে বেলিকিং বলকালীর সংগ্রহ 22 রান। Thank you.
নোবল অতিরিক্ত একটি রান যুক্ত হলো ফিলিপিন স্কোর বোর্ডে, সেই সাথে অসাধারণ একটি শট হাসানের ব্যাট থেকে, এই মুহূর্তে বিল্ডিং বলকারী সংগ্রহ 27 রান, 4 ওভারের খেলা চলছে। অতিরিক্ত 4টি রান যুক্ত হল আবারও বিল্ডিং বলকারী স্কোর বোর্ডে, এই মুহূর্তে তাদের সংগ্রহ 31 রান, 4 ওভার শেষে বিলিং বলকালীর সংগ্রহ 31 রান। আমাদের ক্যাপিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2021 এর স্পন্সর করেছেন মোহাম্মদ মহিউদ্দিন, তার বড় ভাই মরহুম মোহাম্মদ শাহাবুদ্দিন রানার স্মরণে তিনি ক্যাপিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2021 এর স্পন্সর করেছেন। এরপর পর আমাদের আরো 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরো একটি অসাধারণ শট আইনুলের ব্যাট থেকে এবং 4, আরো একটি অসাধারণ শট এবং 4। এই মুহূর্তে বিল্ডিং বলকারী সংগ্রহ 39 রান। আরো একটি উইকেটের পতন বিল্ডিং বলকারী, 5 উইকেটের পতন। এই মুহূর্তে তাদের সংগ্রহ 39 রান।
অসাধারণ একটি শট এবং চার। সেই সাথে বিল্ডিং বল ব্যাগের স্কোর বোর্ডে যুক্ত হল চার রান। এই মুহূর্তে তাদের দলীয় সংগ্রহ 44 রান। সমাপ্তি ছয় ওভার শেষে দুটি বলকারী সংগ্রহ 47 রান। অসাধারণ একটি শট এবং চার। এই মুহূর্তে তাদের সংগ্রহ 51 রান। অসাধারণ একটি রান আউট। অসাধারণ একজন ফিল্ডার মোহাম্মদ আজাদ। অতিরিক্ত চারটি রান যুক্ত হল আমাদের বিল্ডিং বল তাদের স্কোর বোর্ডে। এই মুহূর্তে তাদের দলীয় সংগ্রহ 56 রান। এই মুহূর্তে তাদের দলীয় সংগ্রহ 56 রান। সাত ওভার শেষে দুটি বল খেলার টার্গেট দিয়ে দাঁড়ালো 58 রান। অর্থাৎ জিততে হলে 58 রান করতে হবে গোরামিয়া দহদার ক্রিকেট একাদশকে। দেখা যাক তারা কি করতে পারে। সবাই ফাইনাল।
সুজন রাহুল তোর নাম নহিব অসাধারণ একটি ডেলিভারি ছিল নাম নলে হেই এই তনয় তনয় ব্যাটিং নাম বুঝো করে হ বোলিং নাম কি সাগর বোলিং নাম কি সাব্বির এই সাগর সাগর ব্যাটিং সাগর সেটা ফর্ম ফিল আপ করে না জানা নাম লেহে এ বাপি প্রথম ওভার শেষে এক উইকেটের বিনিময়ে গোড়ামিয়া দহদারের সংগ্রহ এক রান। অসাধারণ একটি শট এবং চার এই মুহূর্তে তাদের দলীয় সংগ্রহ পাঁচ রান। সম্মানিত উপস্থিতি আমাদের বিপ্লবী নেতা কমরেড কামালুদ্দিন খান স্মৃতি দিবারাত্রি শর্ট পিচ ক্যাপিয়ার ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর গ্রুপ পর্বে আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের আজকে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আরো একটি উইকেট এবং দ্বিতীয় উইকেটের পতন গোড়ামিয়া দহদার স্মৃতি ক্রিকেট একাদশের। আমাদের ক্যাপিয়ার ক্রিকেট টুর্নামেন্ট 2021 গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ আমাদের সবকটি ম্যাচ কমরেড কামালুদ্দিন খান স্মৃতি সংসদ ফেসবুক গ্রুপ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দুই ওভার শেষে এক উইকেটের দুই উইকেটের বিনিময়ে গোড়ামিয়া দহদার স্মৃতি একাদশের সংগ্রহ নয় রান। দুই ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ নয় রান।
অসাধারণ একটি শট এবং চার। দলীয় সংগ্রহ 13 রান। সুদূর ওমান থেকে শুভকামনা পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল, সেই সাথে উভয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন ফয়সাল সিকদার। আমাদের প্রতিটি ম্যাচ কমরেড কামাল উদ্দিন গান স্মৃতি সংসদ ফেসবুক গ্রুপ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই মুহূর্তে গুরামিয়া দহদা সিটি একাদশের সংগ্রহ 18 রান। তিন ওভার শেষে গুরামিয়া দহদা সিটি একাদশের দলীয় সংগ্রহ 18 রান। অসাধারণ একটি শট আজাদের ব্যাট থেকে। এই মুহূর্তে গুরামিয়া দহদা সিটি একাদশের দলীয় সংগ্রহ 27 রান। অতিরিক্ত 5টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে। এই মুহূর্তে তাদের দলীয় সংগ্রহ 36 রান।
সাতচল্লিশ দিবার হারান লাগবে এই মুহূর্তে গুরুমিয়া দহদাসী একাদশের দলীয় সংগ্রহ 50 শর্ট বল করে শর্ট বল করে কিন্তু ফিরে আলি খান তার কি রিজাল্ট নেই তো আল্লাহ দেখা যাক
আর একটি রান দরকার জিততে হলে। দেখা যাক কি হয় খেলার ফলাফল। জিততে হলে গুরুমিয়া দাপদার সিটি এনালিস্টকে দুই বলে একটি রান সংগ্রহ করতে হবে, অর্থাৎ দুই বলে এক রান দরকার। দুই বলে এক রান দিয়ে আমাদের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক খেলার ফলাফল কোন পর্যায়ে এগিয়ে গড়ায়। এক বলে এক রান দরকার জিততে হলে গুরুমিয়া দাপদার স্মৃতি একাদশকে এক বলে এক রান সংগ্রহ করতে হবে। টান টান উত্তেজনা আমাদের আজকের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে। দেখা যাক খেলার ফলাফল কি হয়। আপনারা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ দৃষ্টি করার কিছু করবেন না। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বলল, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বলল। জয়লাভ করলো গুরুমিয়া দাপদার স্মৃতি অনাদশ।